হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আমরা অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ফার্স্ট অফ অল, তিনটে রিক্রুটমেন্ট নোটিশ পেয়েছি। সেই তিনটে রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে কি কি আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট অফ অল, দেখতেই পাচ্ছেন এখানে হাইব্রিড মোড অর্থাৎ অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনাদের বেশ কিছু পোস্টে ইন্টারভিউ হবে এবং তারপর রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, এটির আবেদন প্রক্রিয়া কিন্তু 27/2/24 এবং 28/2/24 এই তারিখে কিন্তু ভেরিয়াস ডিপার্টমেন্টে ইন্টারভিউ হবে হাইব্রিড মোডে। দেন কিন্তু আপনাদের টেনিওর বেসিসে আপনাদের কিন্তু সবাইকে রিক্রুটমেন্ট করবে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিপার্টমেন্টস অফ বায়োকেমিস্ট্রি, তিনটে কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিওলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন, ওবেস্টিক অ্যান্ড গাইনোকোলজি, অফথালমোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, ফার্মাকোলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিওলজি, ফার্মাকোলজি, পালমোনারি মেডিসিন, রেডিওলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, অ্যানাস্থেসিয়া অ্যান্ড অ্যানাটমি। টোটাল 113টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, কি হবে এইসব রিক্রুটমেন্ট পোস্টে আপনি জয়েন করবেন? সিনিয়র রেসিডেন্টের হলে সেক্ষেত্রে এমডি, এমএস অথবা ডিএনবি হতে হবে, আর সিনিয়র ডেমনস্ট্রেশন হতে হলে নন মেডিকেল ক্যান্ডিডেটস এমএসসি অথবা এম বায়োটেক ডিগ্রি থাকতে হবে, এবং যদি আপনার সঙ্গে পিএইচডি ডিগ্রি থাকে তাহলে তো শোনাই সোহাগ। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবেন? অনলাইন অ্যাপ্লিকেশন সরাসরি আপনারা এই লিঙ্কের মাধ্যমে করতে পারবেন, লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া আপনারা কেউ মনে করলে সরাসরি কল্যাণী ইউনিভার্সিটি, কল্যাণী যে এইমস আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, মূলত সিনিয়র রেসিডেন্টদের পে স্কেল কত এটা আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবং এজ লিমিট সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারছেন। এছাড়াও আপনারা যে টাকাটা পেমেন্ট করবেন সেটা এটার মাধ্যমে, এবং অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 1000 টাকা, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসি অন্য একটি পোস্ট। এবার নেক্সট যে পোস্টগুলো বা ডিপার্টমেন্ট আছে, মূলত 20টি ভ্যাকেন্সি আছে জুনিয়র রেসিডেন্টসে। ঠিক আছে, একটা ইউআর, ওবিসি 9টা, এসসি 4টে, এসটিতে 6টা। ঠিক আছে, তো যাই হোক, এক্ষেত্রে পে স্কেল থাকছে কিন্তু 6 পে কমিশন অনুযায়ী, যে পে স্কেল হচ্ছে 5/3/2024, এবং রিপোর্টিং টাইম এটা 9টা, এবং 9:30 থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং আপনার কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এবার দেখবো যে কি কি যোগ্যতা লাগছে জুনিয়র রেসিডেন্ট হিসেবে, সেগুলো পুরোটা আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কিংবা আপনারা এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। এছাড়াও দুটো কিন্তু দেখতে পাচ্ছেন ইউআর ক্যাটাগরিতে এখানে পোস্ট হচ্ছে জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিকে, তো যে কেউ কিন্তু আবেদন করতে পারে। এখানে মোড অফ সিলেকশন, ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে হবে, সমস্ত কিছু একটু সময় নিয়ে, জেনারেল কন্ডিশনস কী কী আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, আপনাদের কিন্তু বিডিএস হতে হবে। সো বিডিএস হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। টাটা, বাই বাই।